করোনা সংক্রমণ রোধে বেশি আক্রান্ত এলাকায় লকডাউন দিতে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে করোনার টিকা প্রাপ্তিতে সৃষ্ট জটিলতাও শিগগিরই সমাধান হবে বলেও জানান তিনি। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সম্প্রসারিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আপনারা জানেন যে আমাদের এ সময় আবারও দেশে আশঙ্কাজনক হারে করোনার সংক্রমণ বাড়ছে উল্লেখ করে এর লাগাম টানতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যেখানে রোগী উৎপত্তি হচ্ছে সেই উৎপত্তি স্থলগুলোকে বন্ধ করতে হবে, সেগুলো বন্ধ না করে আমরা যদি হাসপাতালের উপরে চাপ সৃষ্টি করতে থাকি, কথা বলতে থাকি, তাহলে পরে এটাতে কোনো ফল আসবে না। সারা বিশ্বে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় টিকা প্রাপ্তিতে সৃষ্ট জটিলতাও দ্রুত সমাধান হবে বলেও জানান তিনি। আমাদের এ মাসে টিকা যে চালানটি বা যে সংখ্যায় আসার কথা ছিল, আমরা সেই আমাদের সেই অর্ডারকৃত টিকা আমরা পাইনি এবং সেটা পাওয়ার জন্যে আমরা যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ সময় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সবাইকে জনসমাগম এড়িয়ে চলারও পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। বিনোদনমূলক জায়গাগুলো অর্থাৎ বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।